নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়ার পথ খুলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেওয়া 10 বছরের সাজা গতকাল সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া 7 বছরের সাজা হাইকোর্টে স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হতে বাধা থাকবে না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। পরদিন রাষ্ট্রপতির ক্ষমায় সাজামুক্ত হন বিএনপির চেয়ারপারসন। তবে তাঁর আইনজীবীদের ভাষ্য, খালেদা জিয়া অনুকম্পা চান না, তিনি ক্ষমার আবেদন করেননি। সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান, অন্যথায় স্বীকার করে নেওয়া হবে তিনি অপরাধ করেছিলেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে কারো 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই কারণে খালেদা জিয়া 2018 সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেও প্রার্থী হতে পারেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জিয়া অরফানেজের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর বাধা থাকবে না। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচন কবে তা নিশ্চিত নয়। তবে বিএনপি নেতারা বারবারই বলছেন, নির্বাচনে থাকবেন দলীয় প্রধান। তাঁদের আশা, খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। 2 মামলায় দণ্ডিত হলেও অসুস্থ খালেদা জিয়াকে 2020 সালের মার্চে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিল তৎকালীন সরকার, যা 6 মাস পরপর বাড়ানো হচ্ছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া সাময়িক মুক্তি পেলেও চিকিৎসার জন্য বারবার তাঁকে যেতে হয়েছে হাসপাতালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই 2 মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি বিদেশে থাকায় আপিলের সুযোগ পাননি। তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিশ্চিত নয়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।